ইস্পাত কারখানা কথাটার কোনো মানে নেই। ইস্পাত কারখানা নানা রকমের হয়। এখন এই জিনিসটার মধ্যে কোনটা করতে চাইছেন সৌরভ গাঙ্গুলি, সে প্রশ্নটা তো খুব বড়। কত বড় কারখানা করতে চাইছেন? তথাগত বাবু, আপনারও যা প্রশ্ন আমারও তাই প্রশ্ন, এবং এই প্রশ্নটা সহজভাবে যদি বুঝিয়ে দেন আমাদের। আমরা সাধারণত, মানে আমরা যারা এখনো আশা দেখছি যে বাংলায় শিল্প হবে, দারুণ ইনভেস্টমেন্ট হবে, প্রচুর কোম্পানি আসবে, ভারী শিল্প আসবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন আইকনের বুক থেকে যখন আমরা শুনি যে স্টিল প্ল্যান্ট হবে, এই স্টিল প্ল্যান্ট আসলে কি হবে? আয়রন ওর এখানে উৎপাদন হবে, স্টিল উৎপাদন হবে এখান থেকে বড় কোনো, যেভাবে আমরা লক্ষ্মী মিত্তলকে দেখেছি সেই আকারে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট কিছু হবে, কি হবে আপনি যদি একটু বুঝিয়ে বলেন সহজভাবে, ছাত্ররা বসে আছে যেন আপনার সামনে। আমি প্রথমে পুরোপুরি প্রযুক্তিগত দিকটা বলছি। ইস্পাত কারখানা কথাটার কোনো মানে নেই। ইস্পাত কারখানা নানা রকমের হয়। সেই ইস্পাত কারখানা হতে পারে একটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। এই ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে আয়রন ওর অর্থাৎ লোহার আকর, কোক এবং তার সঙ্গে লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর, এইগুলো মিশিয়ে একটা ব্লাস্ট ফার্নেসে ফেলা হয়। সেই ব্লাস্ট ফার্নেস থেকে পিগ আয়রন বেরিয়ে আসে, সেই পিগ আয়রনটাকে আবার গলানো হয় একটা স্টিল মেল্টিং শপে, সেই স্টিল মেল্টিং শপ থেকে বিলেট তৈরি হয়, সেই বিলেটগুলোকে রোল করা হয়, রোল করে সেলেবল স্টিল তৈরি হয়। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। দ্বিতীয় যে ধরনের ইস্পাত কারখানা হতে পারে, আমি আবার বলছি ইস্পাত কারখানা কথাটার কোনো মানে নেই, যে দ্বিতীয় যে হতে পারে সেটা হলো রিরোলিং মিল। রিরোলিং মিল হচ্ছে অন্যের কাছ থেকে বিলেট কিনে সেগুলোকে রোল করা, রোল করে সেলেবল স্টিল তৈরি করা। এই বিলেট তো বিলেট ছাড়া অন্য নানা রকম কাঁচামাল দিয়েও রিরোলিং মিল চালানো যেতে পারে। তৃতীয় হচ্ছে স্পঞ্জার। স্পঞ্জার হচ্ছে একটা যত স্ক্র্যাপ লোহা আছে, মানে কারুর বাড়ির খুন্তি, কারুর বাড়ির হাতা, কারুর বাড়ির কড়াই, এগুলোকে একটা ইলেকট্রিক ফার্নেসে ফেলে দিয়ে সেগুলোকে গলিয়ে তার থেকে একটা লোহা তৈরি করা যেটা স্পঞ্জি হয়, এবং সেই লোহাটাকে সেটাকে আবার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে ফেলে সেটাকে রিপ্রসেস করতে হয়। আমার জ্ঞান বুদ্ধি মতো এইটাই আছে। এখন এই জিনিসটার মধ্যে কোনটা করতে চাইছেন সৌরভ গাঙ্গুলি, সে প্রশ্নটা তো খুব বড়। কত বড় কারখানা করতে চাইছেন? ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট যদি করতে চান তাহলে ১ মিলিয়ন টনের, বছরে ১ মিলিয়ন টনের কমে পোষাবে না। যদি রোলিং মিল করতে চান বা রিরোলিং মিল করতে চান তাহলে কত টন তার আউটপুট হবে সেটাও আমরা জানি না। স্পঞ্জারন যদি করতে চান কোনটা হবে জানি না। আমি শেষ থেকে শুরু করি। স্পঞ্জারন একটা অসম্ভব দূষণ ছড়ায়, এবং যেই সব অঞ্চলে স্পঞ্জারন কারখানা আছে সেখানে স্থানীয় লোকেদের মানে অবস্থা বাস্তবিক কাহিল হয়ে গেছে। সেখানে একটা স্পঞ্জারন কারখানা তৈরির জন্য এত হইচই, এবং যে সৌরভ গাঙ্গুলি বেহালায় থাকেন আর যেই মমতা নবান্নে অফিস করেন, দূরত্ব খুব বেশি হলে ৬-৭ কিলোমিটার, তাকে কেন স্পেনে গিয়ে এই ঘোষণা করতে হলো, এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না। ঠিক, এবার প্রযুক্তিগত বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়ে আসি। যে প্রশ্নগুলো ময়ূখ তুমি তুলেছিলে সেটা হচ্ছে ওর অংশীদারিত্বটা কত হবে, কত লোন ক্যাপিটাল হবে, কত ইকুইটি ক্যাপিটাল হবে, এগুলো তো বলতে হবে। এ টাকাগুলো কোথা থেকে আসবে? আরেকটা মৌলিক প্রশ্ন যেটা তুমি উত্থাপন করেছো সেটা হলো যে এখন সারা পৃথিবীতে যখন ইস্পাত শিল্পে মন্দা চলছে, তখন এই কারখানা থেকে যে কারখানাই হোক, ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট হোক, রিরোলিং মিল হোক অথবা স্পঞ্জার প্ল্যান্ট হোক, এই কারখানা থেকে সৌরভ কী লাভ ওঠাবেন? তথাগত বাবু, আমি জাস্ট ইন্টারাপ্ট করছি আপনাকে। একজন দর্শক, তিনি লিখছেন
তিনি লিখছেন স্টিল মার্কেটে মন্দার খবরটা কে দিল? ওড়িশাতে প্রতি মাসে 2000 কোটি টাকার স্টিলের ইন্ডাস্ট্রির ট্রানজ্যাকশন বা বিনিয়োগ হয়। ওড়িশাতে তো রমরম করে চলছে স্টিলের ইন্ডাস্ট্রি। কোন রাজ্যে ওড়িশায় কত টাকা ট্রানজ্যাকশন হয়? ট্রানজ্যাকশন আর বিনিয়োগ এক জিনিস নয়। বিনিয়োগের কথা বলা হচ্ছে। ট্রানজ্যাকশন মানে কেনা বেচা, আর বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট, দুটো এক জিনিস। ওড়িশায় 2000 যে প্রত্যেক মাসে 2000 কোটি টাকার বিনিয়োগ হয়, এ খবরটা ওকে কে দিল এটা আমি জানতে চাই। যদি কেউ ইন্টিগ্রেটেড, প্রথম কথা হচ্ছে এই সমস্ত পুরো আলোচনাটাই অর্থহীন মনে হচ্ছে আপনার, কারণ ইস্পাত কারখানা বলতে উনি কি বানাতে চাইছেন সেটাই তো পরিষ্কার হচ্ছে না। ঠিক ঠিক,